রাজ্যর সৌদিহে গণগর্জন প্রতিবাদ সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে অব্যাহত প্রতিবাদ কোলা পতাকার সম্মুখীন বিজেপির মন্ত্রী বিধায়ক সাংসদ নিজ সমষ্টি খুমটাইতে পুনের কোলা পতাকা দেখালে বিধায়ক মৃণাল শইকীয়াক সদ অসম ছাত্র সন্থার দেরগাঁও আঞ্চলিক সমিতিয়ে বিধায়ক মৃণাল শইকীয়ার বাহনাগুচি প্রদর্শন করলে কোলা পতাকা দেরগাঁও মিছামরাত এই কার্যসূচীত অংশগ্রহণের বাবে যাওয়ার সময়তে সম্মুখীন হল কোলা পতাকার সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলত দাবি আসুর আমি আহ্বান জানাইছো যে কালখনতেও বিরোধিতা করক অন্যথা ভবিষ্যৎ দিনত দেরগাঁওর বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানত এনেক ধরনের কোলা পতাকা দেখি থাকিব সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দাখিল হওয়া আবেদনের ভিত্তিত উচ্চতম ন্যায়ালয়ত আরম্ভ হয়েছে শুনানি প্রক্রিয়া তার মাজতে শুনানি প্রক্রিয়ার পাছত প্রথমবার প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর ন্যায়ালয়ের উপর আমার আস্থা আছে ইতিমধ্যে এই একটা সাবজুডিস ম্যাটার গতি এই ম্যাটারটি ইতিমধ্যে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন যে কথা তখন যাকালি ব্যক্ত করেছে জনগণে বেছে আমি সুপ্রিম কোর্টের উপর সম্পূর্ণরূপে আস্থা রাখি আর তখন আগন্তুক দিনত বিভিন্ন পক্ষের শুনানি লব পুনর্বার রাজ্যবাসীক শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালর আমি বিশেষভাবে আহ্বান জানাইছো যাতে অসমৰ বুকুত যাতে সকলো সময়তে শান্তি সম্প্রীতি ভাতৃত্ববোধ বন্ধুত্ব অটুট থাকে ইয়ার বাবে যেন সকলে সহযোগিতা আগবঢ়ায় ইফালে নেতাজীর জন্মজয়ন্তীটো কা বিরোধী লখিমপুর হারমতীত হওয়া জন্মজয়ন্তীতে কা বিরোধী সবল স্থিতি লৈ আন্দোলন অব্যাহত রাখার হুঙ্কার দল সংগঠনের এনেদরে এতিয়া এফালে ন্যায়ালয়ত যুঁজ আনফালে প্রতিবাদ গণগর্জনের রাজ্যজুড়ি অব্যাহত আছে কা বিরোধী আন্দোলন ব্যুরো রিপোর্ট প্রাগ নিউজ